ইসমাইল কে জবাই করবেন। ইসমাইল শুয়ে পড়লেন, উপরে নবী, নিচে নবী, মাঝখানে ধারালো ছুরি। হযরত ইসমাইল বলছে, আব্বা আমার হাত পা বেঁধে নিবেন, যেন কোরবানি করার সময়, জবাই করার সময় আমার হাত পাওয়ার ছোড়াছুড়ি করার কারণে আপনার গায়ে না লাগে। আপনি তো আল্লাহর পয়গম্বর, আপনার সাথে যেন বেয়াদবি না হয়ে যায়, আপনি আমার হাত পা বেঁধে নিবেন। আর একটা কাজ করবেন, আপনার চোখ দুইটা বেঁধে নিবেন, কারণ আমার উপরে যখন ছুরি চালাবেন আমার চেহারা দেখে আপনার হৃদয়ের ভিতরে ভালোবাসা জমতে পারে, আপনার কলিজার ভিতরে সন্তানের মায়া আসতে পারে, এই মায়া যেন আল্লাহর বিধান পালন করতে বাধাগ্রস্ত না হয়, এই জন্য আপনার চোখ দুইটা বেঁধে নিবেন। আর একটা কাজ করবেন, আমার রক্ত মাখা জামা নিয়া আমার জনম দুঃখিনী মা হাজরার কাছে পৌঁছায় দিবেন। তার তোর মা ডাকার মতো কেউ থাকলো না, আমার জামাটা নিয়ে যেন অন্তরে শান্তি একটু লাভ করতে পারেন, এই কাজটা আপনি করবেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তিনি জবাই করার জন্য প্রস্তুতি নিয়ে যখন তিনি ছুরি ঠালিয়ে দিয়েছেন, কাটে না কাটে না, তিনি রাগ হয়ে গেলেন, গোসা হয়ে গেলেন, কেন কাটে না, রাগ করে ছুরিটা পাথরের উপরে মারলেন, পাথর কেটে দ্বিখণ্ডিত হয়ে গেল। তিনি আবার ছুরি হাতে নিলেন, আবার চালাইতে লাগলেন, চালাইতে লাগলেন, চোখ বাঁধা, হঠাৎ করে দেখলেন জবাই হয়ে গেছে, রক্ত প্রবাহিত হচ্ছে, ছিটকে রক্ত চোখে মুখে নাকে সারা শরীরে লেগে গেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চোখ খুললেন, চোখ খুলে দেখলেন ইসমাইল তো জবাই হয় নাই, ইসমাইল তো দাঁড়িয়ে আছে পাশে হযরতে জিব্রাইল, আর একটা দুম্বা কোরবানি হয়ে গেছে, রক্ত সেখান থেকে প্রবাহিত হচ্ছে। রব্বুল আমিন বলুন, খলিল আমার, আমি শুধু দেখতে চেয়েছিলাম তোমার অন্তরে আমার ভালোবাসা বেশি নাকি তোমার সন্তানের ভালোবাসা বেশি, আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমার পরীক্ষায় তুমি সাকসেস হয়ে গেছো। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সেই থেকে পশু কোরবানিকে বিধিবদ্ধ করে দিয়েছেন। পশু কেনার সময় সব থেকে বড় পশুটা কিনবো, সাজিয়ে মহড়া দিয়ে নিয়ে আসবো, এমনটিও করব না। নাম এবং শহরত এবং চেতনা, এগুলি আমাদের অন্তরে আসতে পারে, এগুলি আমরা কিনবো না। এই যে বাজারে এখন এই যে মিডিয়াগুলি প্রচার করতেছে, এক একটা গরু সাবার একটা পিচ্চি গরু, এটার নাম দিয়েছে রানী, আর একটা বিশাল একটা গরু, এটার নাম দিয়েছে বুলডোজার। তাহলে রানী আর বুলডোজার যারা কোরবানি দিবে আর মিডিয়াগুলি তাদেরকে প্রচার করবে, এটা কিন্তু কোরবানি নষ্ট হওয়ার একটা পায় তারা, নিজের মনের কোরবানি এবং খুলুসিয়াত এখলাস নষ্ট হওয়ার একটা পায় তারা। এ সমস্ত ফাঁদে আমরা পা দিব না। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم
বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি হাবলি মিনাস সালিহিন فَبَشَّرْنَاهُ بِغُلَامٍ حَلِيمٍ قَالَ تَعَالَى فِي آيَةٍ أُخْرَى قَالَ تَعَالَى فِي آيَةٍ أُخْرَى لَنْ يَنَالَ اللَّهُ لُحُومُهَا وَلَا دِمَاؤُهَا وَلَكِنْ يَنَالُهُ التَّقْوَى مِنْكُمْ صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين درود ابراهيم بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب كريمের দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া আদায় করছি আমরা যিনি পৃথিবীর শ্রেষ্ঠ দিনগুলির মাঝে এবং সাপ্তাহিক শ্রেষ্ঠ দিন ইয়াউমুল জুমআতে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা আল্লাহ পাক তার পবিত্র ঘর মসজিদে আমাদেরকে আসার তৌফিক এনায়েত করেছেন সেই জন্য রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করি আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার কবীরা ওয়ালহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহ বুকরাতাও ওয়াসিলা আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করে নিলাম এবং তার তাসবিহ বড়ত্ব তার তাহমিদ আমরা পাঠ করলাম এই দিনগুলির মাঝে বেশি বেশি তাসবিহগুলি পড়া এক তো জিলহজের 9 তারিখ থেকে আমরা তাকবীরে তাশরিক পড়ব জিলহজের 9 তারিখ ছাড়াও স্বাভাবিক সময়ে চলতে ফিরতে এই তাকবীর বেশি বেশি পড়ার চেষ্টা করা এবং যে কোনো জিকির এবং তাসবিহ এ কয়দিন বেশি বেশি আমরা যজ্ঞ আমল করব ইনশাআল্লাহ কারণ এই দশক হলো আল্লাহর পক্ষ থেকে আসমানি অফারের দশক আল্লাহ পাকের পক্ষ থেকে এই দশকের ভিতরে তার বান্দাদের জন্য তার বান্দিদের জন্য একটা প্যাকেজ অফার দিয়ে দেয়া হয়েছে এজন্য এই দশক হলো পৃথিবীর শ্রেষ্ঠ দশক পৃথিবীতে যত দিন আছে সমস্ত দিনগুলির ভিতরে শ্রেষ্ঠতম দিন হলো এই 10 দিন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে খুলুসিয়াতের সাথে এই 10 দিন বেশি বেশি তার ইবাদত বান্দেগী করার তৌফিক দান করেন আমিন মহতরম হাজিরিন আমাদের সামনে আসছে হজ এবং কোরবানি রব্বে করিম এই দুইটি বড় বড় ইবাদত এই তারিখের ভিতরে রেখে দিয়েছেন এই দুইটি তারিখের ভিতরে এই তারিখের ভিতরে বড় বড় এই দুইটি ইবাদতকে আল্লাহ বিশেষভাবে রেখেছেন কোরবানি তো মূলত ত্যাগ আল্লাহ পাকের দরবারে তার বান্দার প্রেমের পরীক্ষা ভালোবাসার পরীক্ষা হলো কোরবানি আমরা অনেকে মনে করি কোরবানি হয়তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে না এই পৃথিবীতে মানব ইতিহাস যত প্রাচীন
কোরবানির ইতিহাসও তত প্রাচীন। এই কোরবানির সূচনা হযরতে আদম আলাইহিসসালামের দুই পুত্র থেকে, অর্থাৎ মানব ইতিহাসের সূচনা লগ্ন থেকেই পৃথিবীতে কোরবানি চলে আসছে। হয়তো তার প্রক্রিয়া ভিন্ন ভিন্ন ছিল, পদ্ধতি ভিন্ন ভিন্ন ছিল, তবে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের সময় থেকে, তার পুত্র কোরবানির পর থেকে এই পৃথিবীবাসীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন পশু কোরবানি করাকে বিধিবদ্ধ করে দিয়েছেন। প্রচলিত যে কোরবানি গোটা পৃথিবীতে চলতেছে এবং কিয়ামত পর্যন্ত চলবে, এইটার সূচনা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম থেকে। ইব্রাহিমের জীবন হলো পরীক্ষার জীবন। মুমিনের জিন্দেগিতে যদি পরীক্ষা না থাকে, তার প্রমোশন হয় না, তার মর্যাদার উন্নতি হয় না। এই জন্য আমি আপনি ছাত্র হব আর পরীক্ষা দেওয়া লাগবে না, এটা আল্লাহ পাকের দরবারে চলবে না। মর্যাদাকে বৃদ্ধি করতে গেলে, ইমানের পথে আরো উন্নত হতে গেলে পরীক্ষা আমাদেরকে দিতেই হবে। এই পৃথিবীতে হয়তো অটোপাসের ব্যবস্থা থাকতে পারে, কিয়ামতের ময়দানে অটোপাসের কোন ব্যবস্থা সেদিন থাকবে? দুনিয়াতে থাকতে পারে, বাংলাদেশে থাকতে পারে, কিয়ামতের ময়দানে অটোপাস করে জান্নাতে দৌড় দিয়ে চলে যাব, এই রকমের কোন ব্যবস্থা সেখানে থাকবে না। ইব্রাহিম আলাইহিস সালামের জীবন হলো পরীক্ষার জীবন, ইমতিহানের জীবন। তার পরীক্ষা ছিল দুই ভাগে বিভক্ত। এক ভাগের পরীক্ষা ছিল বাবেল জীবনের পরীক্ষা, তথা তিনি যেখানে জন্মগ্রহণ করলেন, বর্তমানে বাগদাদ, বর্তমানে বাগদাদ হিসাবে যে জায়গাটিকে আমরা চিনি কোরআনের ভাষায়, ওই জায়গায় বাবেল প্রাচীন নাম। আরেকটি পরীক্ষা হলো দ্বিতীয় ভাগে কেনান, অর্থাৎ বর্তমান শাম, সিরিয়া এবং জর্ডান, এ এলাকা তিনি হিজরত করে যেখানে এসেছিলেন পরবর্তী সময়ে। তো এই হযরত ইব্রাহিম আলাইহিসসালামের জীবনের ইমতিহান এবং পরীক্ষার দিকে লক্ষ্য করলে দেখা যায়, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার অনেক মিল, বহু জায়গায় মিলে যায়। মুহাম্মদের জীবনের পরীক্ষাও দুই রকমের, দুই ধরনের, একটি হলো মক্কি জিন্দেগির পরীক্ষা, আরেকটি হলো মাদানী জিন্দেগির পরীক্ষা। তাহলে তার পিতা হযরত ইব্রাহিমের সাথে পরীক্ষার দিক দিয়ে একটা দারুণ মিল আছে এবং পূর্ণতার দিক দিয়েও মিল আছে, দৈহিক গঠন এবং চেহারার দিক দিয়ে মিল। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের সাথে মুহাম্মদ রাসূলুল্লাহর দৈহিক গঠন এবং চেহারার দিক দিয়ে খুব ভালো মিল ছিল। মুসলিম শরীফ এবং মিশকাত শরীফের হাদিসের ভিতরে বিষয়টি পাওয়া যায়। পবিত্র কোরআনের 25টি সূরায় 204টি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম খলিলের ব্যাপারে আলোচনা করেছেন, সুবহানাল্লাহ। 30টির অধিক পরীক্ষা, সবগুলোতে তিনি গোল্ডেন এ প্লাস, গোল্ডেন মার্ক পেয়ে সর্বোচ্চ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে, সর্বোচ্চ মার্ক পেয়ে, নাম্বার পেয়ে মুসলিম মিল্লাতের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম উত্তীর্ণ হয়েছিলেন। আল্লাহু আকবার। আমার সম্মানিত ভাইরা, বহু পরীক্ষা গেছে, জন্মের শুরু থেকে পরীক্ষা গেছে। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের জিন্দেগির পরীক্ষার আলোচনা করতে গেলে বাকি আলোচনা করা সম্ভব হবে না। তার জন্মের শুরু থেকেই পরীক্ষা শুরু হয়ে গেছে। নমরুদ ঘোষণা করেছিল কোন পুত্র সন্তান জন্ম দিতে পারবে না, এই টাইম থেকে এই টাইমের ভিতরে কেউ তার স্ত্রীর সাথে মিলন করতে পারবে না। হযরত ইব্রাহিম ইসলাম পৃথিবীতে আসলেন, বাড়ি ছাড়লো তার মা, গুহার ভিতরে পাহাড়ের গুহায় লুকিয়ে লুকিয়ে সন্তানকে লালন পালন করতে লাগলো। সেখান থেকে তিনি বড় হলেন, যুবক হলেন, আগুনের পরীক্ষা, দেশ ছাড়ার পরীক্ষা, মাতৃভূমি পিতামাতা ছাড়ার পরীক্ষা, এইভাবে একের পর এক পরীক্ষা তাকে দেওয়া লাগলো, খতনা করার পরীক্ষা। এই পৃথিবীতে প্রথম খতনা করেছেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম। আমরা যে মুসলমানি করি, খতনা করি, এইটার সূচনা হযরত ইব্রাহিম থেকে, সুবহানাল্লাহ। মহতরম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
ছিয়াশি বছর মতান্তরে বয়সের কম বেশি আছে বিভিন্ন তাফসিরে। তো সব থেকে অধিক যে মতামতটি পাওয়া যায়, হযরত ইব্রাহিম খলিলের বয়স হয়ে গেছে ছিয়াশি বছর। ছিয়াশি বছর বয়সে হযরত ইব্রাহিম খলিল তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে পুত্রের আবেদন করলেন, রব্বে করিমের দরবারে সন্তান চাইলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সাফফাতের ভিতরে সেই কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সেই সন্তান কামনার সেই দোয়াটা কি বলে তিনি রবের দরবারে সন্তান কামনা করলেন। রব্বুল আলামিন বলেন, ইব্রাহিম আমার কাছে সন্তান চাইল, সে আমার কাছে আবেদন করল, রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ যেন তাওহীদের ধারক বাহক হতে পারে, তোমার জমিনে তোমার দ্বীনের প্রচার প্রচার করতে পারে, তুমি আমাকে একটা সহনশীল, তুমি আমাকে একটা নেককার পুত্র দাও, আমাকে একটা সন্তানের ব্যবস্থা করো। আমার সম্মানিত ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের জন্য যেভাবে দোয়া করলেন, গোটা বিশ্ববাসীর জন্য তিনি একটা আদর্শ রেখে গেলেন যে শয়তান সন্তান চাইতে হলে একমাত্র কেবলমাত্র কার কাছে চাইবে? পুত্রের জন্য মনের মাঝে তার চাপা আকাঙ্ক্ষা ছিল, কিন্তু তিনি বিভিন্ন পন্থা অবলম্বন করেন নাই যেগুলি আমরা করে থাকি। অস্ত্র ধাতুর আংটি ইব্রাহিম খলিলুল্লাহ হাতে লাগান নাই। তিনি তৎকালীন সময়ে অনেক নবীর কবর ছিল, সেই কবর জিয়ারত করে মাজার জিয়ারত করেন নাই, পত্রিকায় বিজ্ঞাপন খুঁজেন নাই, হুজুর সাইদাবাদীর দরবার কোথায় গিয়ে একটু সন্তান চেয়ে আসি, একটু এই ব্যবস্থা গ্রহণ করি সেই ব্যবস্থা গ্রহণ করি, যেগুলি আমরা করে থাকি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহ পাকের দরবারে সরাসরি দোয়া করলেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআনের আরেক জায়গায় সূরা ফুরকানের 74 নম্বর আয়াতে তিনি আরেকটি দোয়ার কথা বললেন, যেই দোয়াটিও করেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, সেই দোয়াটি আমাদের জন্য আদর্শ। যারা সন্তান কামনা করে তারা যেন এই দোয়াটি করে, সূরা ফুরকান 74 নম্বর আয়াত। রব্বুল আলামিন শিখিয়ে দিলেন আমার কাছে এইভাবে সরাসরি দোয়া করো, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা। এইভাবে রবের কাছে দোয়া করতে হবে, সন্তান দেওয়া এবং না দেওয়া সবটাই তো আল্লাহ রাব্বুল আলামিনের ইখতিয়ার, রাব্বুল আলামিনের ইচ্ছার উপরে হাত দেওয়ার কোন সুযোগ কারো নাই। আমার বন্ধুগণ, 86 বছর হয়ে গেছে ইব্রাহিম আলাইহিস সালাম এখনো সন্তান পান নাই, কাজে সন্তান যদি কারো না হয় এটাও আল্লাহ পাকের ফয়সালা, বুঝতে হবে এর ভিতরে হয়তো বান্দার জন্য কল্যাণ আছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সবচেয়ে কনিষ্ঠ স্ত্রী তিনি, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও তো মা হতে পারেন নাই, 6 বছর বয়সে বিবাহ হলো, 3 বছর বাবার বাড়ি থাকলেন, 9 বছর বয়স নবীর ঘরে আসলেন তিনি বধূ হয়ে, 18 বছর বয়সে বিধবা হয়ে গেলেন, তিনি কিন্তু মা হতে পারেন নাই, নিঃসন্তান ছিলেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এইজন্য সন্তান হোক অথবা না হোক সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করব, আলহামদুলিল্লাহ। হতে পারে যে সন্তান আপনি কামনা করতেছেন এই সন্তান আপনার জন্য লাঞ্ছনার কারণ হবে, এজন্য হয়তো আল্লাহ আপনাকে সন্তান। গত কয়েকদিন আগে দেখলাম রাজবাড়ি গোয়ালন্দের একটা ঘটনা, বাপ মারা গেছে, 4 সন্তান বাপের লাশকে 22 ঘন্টা আটকে রাখছে, দাফন হইতে দেয় নাই, সম্পত্তির ভাগ বাটোয়ারা কম কনফার্ম না হলে সঠিকভাবে না হওয়া পর্যন্ত বাপের লাশকে কবরে নামাইতে দিব না, ছেলেরা বাপের লাশ কবরে নামাইতে দেয় নাই। বলেন তো এই সন্তানগুলি ওই বাপের জন্য সৌভাগ্যের কারণ নাকি দুর্ভাগ্যের কারণ?
এই রকমের সন্তান হওয়ার থেকে না হওয়াই ভালো। তবে সন্তান কামনা করতে হবে আল্লাহর কাছে নেককার সন্তান, যে সন্তান দুনিয়া এবং আখেরাতে পিতা মাতার জন্য কল্যাণ বয়ে আনবে, এই রকমের সন্তান আল্লাহ পাক আমাদের সকলকে আমাদের বংশে দান করেন বলেন আমিন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তিনি যখন আল্লাহর দরবারে সন্তান কামনা করলেন, রব্বুল আমিন খলিলের দোয়াকে মঞ্জুর করে নিলেন, রব্বুল আমিন সুসংবাদ শুনিয়ে দিলেন, রব্বুল আমিন বলে দিলেন ফাবাশশারনাহু বিগোলামিন হালিম। ইব্রাহিম আমার কাছে সন্তান কামনা করল, 86 বছর বয়সে বার্ধক্যে চুল পেকে গেছে, দাড়িগুলি সাদা হয়ে গেছে, আমি আল্লাহ তার দোয়াকে মঞ্জুর করে দিলাম, আমি আল্লাহ তাকে শুধু সন্তানের সুসংবাদ দিলাম না, আমি তাকে বেগোলামিন হালিম সহনশীল বুদ্ধিমান স্থির চিত্র এক নেককার সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম। আল্লাহ পাক ইসমাইলের জন্মের পূর্বেই হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কাছে সন্তানের প্রশংসা সহ সুসংবাদ দিলেন, এই সন্তান হবে সহনশীল, হবে ধৈর্যশীল। এভাবে আল্লাহ রাব্বুল আমিন তাকে সন্তানের সুসংবাদ দিয়ে দিলেন। দ্বিতীয় স্ত্রীর ঘরে, দ্বিতীয় স্ত্রী হযরতে হাজরার ঘরে প্রথম সন্তান হযরত ইসমাইলের জন্মের সুসংবাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন। নিঃসন্তান পরিবার আনন্দের বন্যা বয়ে গেল, যেন শুকনো মরুভূমিতে বৃষ্টি নাজির হলো, এই রকম একটা আনন্দ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরতে হাজরার অন্তরে আল্লাহ পাক ঢেলে দিলেন। আমার ভাইরা, যখন এই সন্তান হলো, হযরত ইব্রাহিমকে আল্লাহ পাক নতুন নির্দেশ দিলেন, এই সন্তানকে এই রাত আপনার এই সিরিয়া থেকে নিয়ে গিয়ে মক্কার বিজন প্রান্তরে রেখে আসা মরুভূমিতে আরাক পরীক্ষা, কঠিন পরীক্ষা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম না করেন নাই, কোনো প্রশ্ন করেন নাই, কারণ তিনি তো খলিল হবেন, তিনি তো মুসলিম মিল্লাতের নেতা হবেন, লিডার হবেন, তিনি তো মুসলিম জাতির পিতা হবেন। তিনি তার সন্তান স্ত্রীকে নিয়ে একেবারে কাবা ঘরের পাশে রেখে চলে আসলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নতুন করে আল্লাহ রাব্বুল আমিন তাকে নির্দেশ করলেন যে এখন এই সন্তানকে তোমাকে জবাই করতে হবে। আল্লাহু আকবার, এই সন্তানকে জবাই করতে হবে, এক নতুন পরীক্ষা তার সামনে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পুত্রকে দেখতে যাবেন, আল্লাহ পাক আদেশ করলেন এই পুত্রকে জবাই করো। বিদেশ থেকে পিতা আসলে হাতে চকলেট আনে, বাচ্চাদের জন্য কত রকমের খেলনা আনে, এটা ওটা উপঢৌক আনে। হযরত ইব্রাহিম আল্লাহ পাক বলেন কোনো খেলনা নয়, কোনো চকলেট নয়, কোনো উপহার নয়, হাতে ধারালো ছুরি নিয়ে যাও, ইসমাইলকে জবাই করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কঠিন পরীক্ষার সম্মুখীন হয়ে গেলেন। তিনি রব্বুল আমিন তার অন্তরের মহব্বতকে পরীক্ষা করতে চান, সন্তানের মহব্বত ইব্রাহিমকে কাবু করে ফেলে দিল কিনা দেখা দরকার, দেখতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি চলে গেলেন মক্কাতে, স্ত্রীকে বললেন, স্ত্রী ইসমাইলকে সাজায় দাও, তাকে নিয়ে আল্লাহ পাকের দরবারে আল্লাহর এক নির্দেশ পালন করতে যাব। সন্তানকে সাজিয়ে দিলেন মা হাজেরা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে নিয়ে রওনা করলেন। শয়তান হাজরাকে ধোকা দিল, বিভ্রান্ত করার চেষ্টা করল। হযরতে হাজেরা শয়তানকে বললেন, তুমি আমাকে বাধা দিচ্ছ কেন? শয়তান বলছে, দেখো এই তোমার ইব্রাহিম ইসমাইলকে জবাই করবে। হযরতে হাজেরা বললেন, জবাই করবে কেন, জবাই করবে? শয়তান এবার হযরতে হাজেরাকে বলল যে এটা নাকি ইব্রাহিমের প্রভুর নির্দেশ। হযরতে হাজেরা বলতেছেন, শয়তান, এইটা যদি আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হয়ে থাকে,
আমার তো উচিত ছিল ইব্রাহিমের সাথে যাওয়া, আমার ইসমাইলকে জবাইয়ের সময় সহযোগিতা করা, একটা হাত ধরে রাখা, একটা পাকে ধরে রাখা। আল্লাহ পাকের নির্দেশ যদি হয়ে থাকে, আমি মা, আল্লাহ পাকের আদেশের সামনে আনুগত্যের মস্তককে আমি নত করে দিলাম। কোরবানি কাকে বলে, পরীক্ষা কাকে বলে, অন্তরের প্রেম কাকে বলে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি একবার মক্কার সাফা পর্বত থেকে 8 কিলোমিটার দক্ষিণ পূর্বে মিনায় তিনি প্রায় পৌঁছে গেলেন। পথে তিনবার শয়তান তাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করলো, ইসমাইলকে বিভ্রান্ত করার চেষ্টা করলো। ইব্রাহিম আলাইহিস সালাম এই তিন জায়গায় শয়তানকে পাথর মেরে প্রতিহত করার চেষ্টা করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই স্মৃতিকে জাগরুক রাখার জন্য কিয়ামত পর্যন্ত সমস্ত হাজীদের জন্য এই তিন জায়গায় শয়তানকে পাথর মারা ওয়াজিব করে কিয়ামত পর্যন্ত আমলটা জারি করে দিয়েছে। হাজীদেরকে এই আমলটি করতে হয়, তাদেরকে তিন জায়গায় জামারাতে পাথর মারা লাগে। আমার সম্মানিত ভাইরা, হযরত ইসমাইল আলাইহিস সালামকে পিতা ইব্রাহিম তিনি জবাই করবেন, তিনি কোরবানি করবেন, তিনি মিনার ময়দানে নিয়ে গেলেন, কোরবানি দিবেন, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর নির্দেশকে তিনি পালন করবেন। তিনি কোন সংকটের চিন্তা করেন নাই, এই কাজটা আমি কিভাবে করব, আমি কেন করব, কোন প্রশ্ন তিনি আল্লাহর দরবারে করেন নাই। যৌবন বয়সে অগ্নি পরীক্ষা দিয়েছেন, আগুনে ঝাঁপ দিয়েছেন, এটা বাধ্য হয়ে নমরুদ তাকে জোর করে আগুনে ফেলেছিল, সেই পরীক্ষায় তিনি পাশ করেছেন। কিন্তু আজকের পরীক্ষাটা অগ্নি পরীক্ষা থেকে আরো মারাত্মক পরীক্ষা। সন্তানকে জবাই দেওয়া লাগবে, কোরবানি করা লাগবে, আগুনের পরীক্ষা দেওয়া লেগেছিল বাধ্য হয়ে, আজকের পরীক্ষা দিতে হবে সহস্তে, স্বপ্রণোদিত হয়ে, নিজের ইচ্ছায়। এই পরীক্ষাটা আরো বড় পরীক্ষা। আবার ভাইরা, সন্তান বাবার কাছে বড় প্রিয় একটা জিনিস। রূপগঞ্জের যে আগুনে পুড়ে মারা গেল 52-53 জন লোক, হয়তো আরো বেশি লোক মারা গেছে, এক বাবা আহারে কলিজা ফেটে যায়। তার ছোট ভাইটা মিডিয়ার সামনে এই বক্তব্য দিচ্ছে যে আমার ভাইটা বাড়িতে ফোন দিয়েছে, তার কাছে ফোন দিয়ে বলতেছে, ভাই রে কিছুক্ষণ পরে মারা যাব, আমি আগুনে পুড়ে যাব, আমার জিন্দেগি শেষ হয়ে যাবে, আমার 2 মাস বয়সের সন্তানটা তোমরা একটু দেখে রেখো, তাকে লালন পালন করো। বাবা ওই মুহূর্তে আল্লাহ পাকের দরবারে মৃত্যু বুঝতে পেরেছে এখনই হয়ে যাবে, সন্তানকে ভুলতে পারে নাই। যারা আমরা পিতা আছি আমরা ভালো বুঝতে পারি, সন্তান একজন পিতার কাছে কত প্রিয় বস্তু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রিয় বস্তুর কোরবানি তিনি চাইলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসমাইল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে জবাই করবেন, ইসমাইল শুয়ে পড়লেন, উপরে নবী, নিচে নবী, মাঝখানে ধারালো ছুরি। হযরত ইসমাইল বলছে, আব্বা আমার হাত পা বেঁধে নিবেন, যেন কোরবানি করার সময়, জবাই করার সময় আমার হাত পাওয়ার ছোড়াছুড়ি করার কারণে আপনার গায়ে না লাগে। আপনি তো আল্লাহর পয়গম্বর, আপনার সাথে যেন বেয়াদবি না হয়ে যায়, আপনি আমার হাত পাও বেঁধে নিবেন, আর একটা কাজ করবেন, আপনার চোখ দুইটা বেঁধে নিবেন, কারণ আমার উপরে যখন ছুরি চালাবেন আমার চেহারা দেখে আপনার হৃদয়ের ভিতরে ভালোবাসা জমতে পারে, আপনার কলিজার ভিতরে সন্তানের মায়া আসতে পারে, এই মায়া যেন আল্লাহর বিধান পালন করতে বাধাগ্রস্ত না হয়, এই জন্য আপনার চোখ দুইটা বেঁধে নিবেন, আর একটা কাজ করবেন, আমার রক্ত মাখা জামানিয়া আমার জনম দুঃখিনী মা হাজরার কাছে পৌঁছায় দিবেন। তার তোর মা ডাকার মতো কেউ থাকলো না, আমার জামাটা নিয়ে যেন অন্তরে শান্তি একটু লাভ করতে পারেন, এই কাজটা আপনি করবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি জবাই করার জন্য প্রস্তুতি নিয়ে যখন তিনি ছুরি চালিয়ে দিয়েছেন, কাটে না কাটে না, তিনি রাগ হয়ে গেলেন, গোসা হয়ে গেলেন, কেন কাটে না, রাগ করে ছুরিটা পাথরের উপরে মারলেন, পাথর কেটে দ্বিখণ্ডিত হয়ে গেল। তিনি আবার ছুরি হাতে নিলেন, আবার চালাইতে লাগলেন, চালাইতে লাগলেন, চোখ বাঁধা, হঠাৎ করে দেখলেন জবাই হয়ে গেছে, রক্ত প্রবাহিত হচ্ছে, ছিটকে রক্ত চোখে মুখে নাকে সারা শরীরে লেগে গেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চোখ খুললেন,
এমন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিমকে ডেকে বললেন, রব্বুল আমিন পয়গম্বরকে ডেকে বললেন, ও ইব্রাহিম তুমি তোমার পরীক্ষায় পাশ করেছ, কদ সাদাকতার রুয়া ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন। হযরত ইব্রাহিম চোখ খুলে দেখলেন ইসমাইল তো জবাই হয় নাই, ইসমাইল তো দাঁড়িয়ে আছে পাশে হযরত জিব্রাইল, আর একটা দুম্বা কোরবানি হয়ে গেছে, রক্ত সেখান থেকে প্রবাহিত হচ্ছে। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদাকাতার রুয়া ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন। রব্বুল আমিন বলেন, খলিল আমার পরীক্ষায় তুমি পাশ করে গেছো, পরীক্ষায় তুমি গোল্ড মেডেল পেয়ে গেছো, তোমার ইসমাইলকে আর কোরবানি দেওয়া লাগবে না, আমি শুধু দেখতে চেয়েছিলাম তোমার অন্তরে আমার ভালোবাসা বেশি নাকি তোমার সন্তানের ভালোবাসা বেশি, আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমার পরীক্ষায় তুমি সাকসেস হয়ে গেছো। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সেই থেকে পশু কোরবানিকে বিধিবদ্ধ করে দিয়েছেন। এই কোরবানি হতে হবে অন্তর থেকে, পশু কোরবানি দেওয়ার আগে আমাদের পশুত্বকেও কোরবানি দিতে হবে। আমাদের পশুত্বকে যদি আমরা কোরবানি দিতে পারি, সেইটা হবে আল্লাহর দরবারে আমাদের বড় সফলতা। এজন্য আমরা সামনে যে কোরবানি আসতেছে, আমরা অন্তর থেকে এই বিধানটা যেন পালন করতে পারি, কোন প্রকার লৌকিকতা যেন আমাদের অন্তরে না আসে। আমি বড় গরু কিনবো, এই গরুর গোশত দিয়ে ফ্রিজ ভরা থাকবে, সারা বছর গোশত খাবো, এই রকমের মন মানসিকতা আসতেই পারে, আসতেই পারে। এটা জোর করে অন্তর থেকে বের করতে হবে, শয়তান ঢুকাবে, আমাকে আপনাকে বের করতে হবে। এই অসুয়াশাটা সব থেকে বেশি আমাদের ভিতরে, এজন্য আমরা খুব সাবধান থাকব, সতর্ক থাকব। কোরবানি হবে আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার জন্য, রবের খুশির জন্য, কারণ অন্তরের কোরবানি আল্লাহর কাছে পচবে। আমার গরুর গোশত, ছাগলের গোশত, রক্ত, এগুলো কিচ্ছু পচবে না, আমার অন্তরের ভালোবাসা, এটা আল্লাহ কবুল করবেন। সূরা হাজ 37 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, রব্বুল আমিন বলেন, লাইয়ানা আল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু আত-তাকওয়া মিনকুম। লাইয়ানাল্লাহু লুহুমুহা, তোমাদের কোরবানির গোশতের আপনার রক্ত গোশত কিচ্ছু আল্লাহর কাছে পচবে না, পচবে শুধু তোমাদের তাকওয়া। যদি কোরবানি করার পরে মনে হতো যে 20 কেজি গোশত আকাশে চলে যাবে, আসমানে, তো বুঝতাম আল্লাহর কাছেও কিছু যায় না, এমন কিছু না। আমাদের অন্তরের ইচ্ছা এগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যাবে। মনের কোরবানি বড় কোরবানি, মনের মধ্যে আসতে পারে গোশত খায় মূল না, পশু কেনার সময় সব থেকে বড় পশুটা কিনবো, সাজিয়ে মহড়া দিয়ে নিয়ে আসবো, এমনটিও করব না। নাম এবং শহরত এবং চেতনা, এগুলি আমাদের অন্তরে আসতে পারে, এগুলি আমরা কিনবো না। এই যে বাজারে এখন এই যে মিডিয়াগুলি প্রচার করতেছে, এক একটা গরু সাবার একটা পিচ্চি গরু, এটার নাম দিছে রানী, আর একটা বিশাল একটা গরু, এটার নাম দিছে বুলডোজার। তাহলে রানী আর বুলডোজার যারা কোরবানি দিবে আর মিডিয়াগুলি তাদেরকে প্রচার করবে, এটা কিন্তু কোরবানি নষ্ট হওয়ার একটা পাইতারা। নিজের মনের কোরবানি এবং খুলুসিয়াত এখলাস নষ্ট হওয়ার একটা পাইতারা। এই সমস্ত ফাঁদে আমরা পা দিব না। হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সূরা ইবনে মাজা পৃষ্ঠা 226 হাদিস নম্বর 3127, সাহাবায়ে কেরাম নবীজির কাছে প্রশ্ন করলেন, মা হাদিহিল আজাহি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, এই কোরবানি আমরা করি, আমরা পশু জবাই করি, এগুলি মূলত কি, আমাদেরকে একটু বিস্তারিত বলেন। রাসূল বলেন, সুন্নাতা আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, এটা হলো তোমাদের পিতা
হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ, এটি তার সুন্নাত। সাহাবায়ে কেরাম এবার একসাথে সকলে প্রশ্ন করলেন, কালু ফামালানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এটি করলে পালন করলে আমাদের লাভ হবে কি? নবীজি জবাব দিলেন, কালা বিকুল্লি শারাতিন হাসানা, যেই পশু তোমরা জবাই করবে, কুরবানি করবে, এই পশুর প্রত্যেকটি পশমের বিনিময়ে আল্লাহ তোমাদেরকে নেকি দিবেন। সাহাবা একরাম প্রশ্ন করলেন, কালু ফাসুফু ইয়া রাসূলুল্লাহ, ভেড়া এবং দুম্বার পশমের ব্যাপারে আপনার অভিমত কি? নবীজি বললেন, কালা বিকুল্লি শারাতিন মিনাসুফি হাসান, ভেড়া এবং দুম্বার শরীরে যত কোটি কোটি অগণিত পশম আল্লাহ দান করেছেন, কোন ব্যক্তি যদি দুম্বা এবং ভেড়া কোরবানি দেয়, আল্লাহ পাক ওই পশমের সমপরিমাণ সওয়াব আমলনামায় লিখে দিবেন। আমার ভাইরা, অত্যন্ত বড় একটি আমল হলো কোরবানি, যেটি আমাদের সামনে আসছে। আমরা মনকে ছোট করব না, এই কাজ করতে গিয়ে আমরা মনকে সংকোচিত করব না। আমার মনে হয় 1.5 লাখ টাকা চলে গেল, 50,000 টাকা চলে গেল, মনের ভিতরে এই রকমের কোন সংকীর্ণতা যেন না আসে। নবীজি বলেছেন, তিরমিজি শরীফ, ইবনে মাজার শরীফ এবং মিশকাত শরীফের 228 নম্বর পৃষ্ঠায় এই হাদিসটি এসেছে যে তোমরা وَأَنَّهُ لَيَأْتِي يَوْمَ الْقِيَامَةِ بِقُرُونِهَا وَأَشْعَارِهَا وَأَدْلَافِهَا, কিয়ামতের ময়দানে প্রত্যেক কুরবানির পশু তার শিং, তার লোম, তার খুর এবং তার রক্ত, এগুলি সব কিছু জমিনে পড়ার আগেই এগুলি আল্লাহ পাকের দরবারে পৌঁছে যায়। অর্থাৎ এই কুরবানি দাতার অন্তরের ইচ্ছা আল্লাহর দরবারে পৌঁছে যায়, আর কিয়ামতের ময়দানে এই পশুগুলা তাদের খুর, লোম, পশম সহ রবের দরবারে পৌঁছে যাবে, হাজির হবে কিয়ামতের ময়দানে, এবং কুরবানি দাতার ব্যাপারে তারা সাক্ষ্য দিবে। রাসূল বলেন, ফাতিবু বিহা নাফসান, এজন্য তোমরা মন খুশি রেখে সব সময় কুরবানি প্রদান করো, কুরবানি দাও, অন্তর সংকুচিত করো না। বিদায় হজের বছর 10ম হিজরি 632 খ্রিস্টাব্দে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে 100 উট কুরবানি করেছিলেন। সুবহানাল্লাহ, কয়শত? 100 উট নবীজি নিজে কুরবানি দিয়েছেন বিদায় হজের বছর। 63টি নিজে জবাই দিয়েছেন, বাকিটি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিলেন, আলী বাকি উটগুলি তুমি জবাই করো। যুগের কোটিপতিরা পর্যন্ত হয়রান, যুগের কোটিপতিদেরকে হার মানিয়ে দিয়েছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আমাদের সকলকে কুরবানি করতে হবে যাদের সামর্থ্য আছে। কুরবানির এই 3টা দিন, জিলহজের 10, 11 এবং 12, এই 3টা দিন যাদের নিসাব পরিমাণ সম্পদ আছে 45 থেকে 50 হাজার টাকা, নিত্য প্রয়োজনীয় জীবন যাপনের অতিরিক্ত এই 3টা দিন থাকলেই হবে, তাদেরকে কুরবানি দিতে হবে। কুরবানি না করার ধমকি দিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বলেছেন, মান কানা লাহু সাআতান, যে ব্যক্তির কুরবানি করার সামর্থ্য আছে, ফালাম ইউযাহি, অথচ কুরবানি করলো না, ফালা ইয়াকুরুবান্না মুসাল্লানা, সে ব্যক্তি যখন আমার ঈদগাহীদের সালাত আদায় করতে না আসে, কত বড় ধমকি! সামর্থ্য আছে, সুযোগ আছে, টাকা জমায় জমায় খালি ব্যাংকে রাখতেছে, কুরবানি দিল না, সেই ব্যক্তি যেন আমার ঈদগাহে না আসে। নবীজি ধমকি দিয়েছেন, রাসূলুল্লাহ এইভাবে শক্ত কথা বলেছেন। এই জন্য মহতারাম হাজিরিন, আমাদের সকলকে সতর্ক থাকতে হবে, যাদের সামর্থ্য আছে আমরা যেন কোরবানি আমাদের থেকে মিস না হয়ে যায়। তো এই হলো কোরবানির গুরুত্ব এবং ফজিলত। সাথে সাথে জিলহজের 10 দশক আমরা পার করতেছি, এর ভিতরে গুরুত্বপূর্ণ একটি তারিখ হলো আরাফার তারিখ, ইয়াউমে আরাফা, যেটি সৌদি আরবে 19 তারিখে আরাফা, সৌদি আরবে 19 তারিখে, তাহলে আমাদের হবে 20 তারিখে।